দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বৃন্দকে উত্তর বাংলা কলেজের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। উপস্থাপনায় আমি সিদ্দিকা আহমেদ, প্রভাষক দর্শন বিভাগ। আমার আজকের আলোচ্য বিষয় ব্যাখ্যা। ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লেনেশন। কোনো ঘটনার কারণ যখন অনুসন্ধান করতে যাই, তখন প্রাকৃতিক ঘটনাবলী খুবই জটিল অবস্থায় থাকে। এগুলোকে আমাদের কাছে খুবই অস্পষ্ট এবং রহস্যময় বলে মনে হয়। এই অস্পষ্টতা আমাদের কাছে নানা রূপ জিজ্ঞাসা সৃষ্টি করে। কি, কেন, কি কারণে হলো, এই জিজ্ঞাসাগুলোর সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের মন পরিতৃপ্ত হয় না। তাই আমরা কোনো জটিল রহস্যময় ঘটনাকে সহজবদ্ধ করার চেষ্টা চালাই। এভাবে কোনো ঘটনার কারণ আবিষ্কার করতে গিয়ে অস্পষ্ট ও দুর্বোধ্য অর্থাৎ কঠিন ঘটনাগুলোকে সহজ সরল করে বলার যে একটা চেষ্টা, সেটাই হচ্ছে ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা। বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সংযুক্তিকরণ ও অন্তর্ভুক্তি। কোন একটা ঘটনাকে ব্যাখ্যা করতে হলে অপরাপর জানা ঘটনা ও নিয়মের সাথে তার সাদৃশ্য খুঁজে বের করতে হয়। কাজে যে ঘটনা বা নিয়মকে অন্য কোনো ঘটনা বা নিয়মের সাথে সংযুক্ত করা যায় না বা তার মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না, সেগুলোর ব্যাখ্যা দান সম্ভব হয় না। সেটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা। আর এ কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাগুলো আজকে আলোচনা করা হলো। প্রথমেই যেমন চেতনার মৌলিক অবস্থা সমূহকে ব্যাখ্যা করা যায় না। বর্ণ, গন্ধ, স্বাদ, তাপ, শব্দ ইত্যাদি মৌলিক সংবেদনগুলো একটির সাথে অপরটির কোনো মিল নেই। বর্ণের সাথে গন্ধের মিল নেই, গন্ধের সঙ্গে তাপের মিল নেই, তাপের সঙ্গে শব্দের মিল নেই। এজন্য বর্ণের নিয়মকে গন্ধের নিয়মের সাথে এক করা যায় না, তাই এদেরকে ব্যাখ্যা দান করা যায় না। এরপরে আসবে দ্বিতীয় পয়েন্ট, যেটা যে মনের মৌলিক যে অনুভূতিগুলো আছে বা অনুভূতি সমূহকে ব্যাখ্যা করা যায় না। মনের এমন কিছু কিছু অনুভূতি আছে যাদের প্রত্যেকটি একক ও অনন্য, যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি। এদের একটির সাথে অন্যটির কোনো মিল নেই, তাই এদের ব্যাখ্যা দান সম্ভব নয়। জড় পদার্থের মুখ্য গুণসমূহকে ব্যাখ্যা করা যায় না। এ ধরনের গুণ হচ্ছে যেমন বিস্তৃতি, আকৃতি, ওজন, গতি ইত্যাদি। এই গুণগুলো প্রত্যেকটি আলাদা প্রকৃতি, একটির সাথে অন্যটির কোনো মিল নেই, তাই এদের ব্যাখ্যা দান সম্ভব নয়। মৌলিক বা পরম নিয়মকে ব্যাখ্যা করা যায় না। মৌলিক বা পরম নিয়ম হচ্ছে একটা বড় নিয়ম, পরম নিয়ম হচ্ছে ব্যাপক নিয়ম। এরূপ একটা নিয়মকে উচ্চতর নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না, যেমন প্রকৃতি, নিয়ন্তা নীতি, কার্যকারণ নিয়ম ইত্যাদি উচ্চতর কোনো নিয়ম নয়। কার্যকর যে নিয়ম আছে ইত্যাদি উচ্চতর কোনো নিয়ম নয়, আর তাই এদের ব্যাখ্যা দান করা যায় না। বিশিষ্ট বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য ব্যাখ্যাসমূহ ব্যাখ্যা করা যায় না। বিশিষ্ট যে বস্তুগুলো আছে, যেমন কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে এমন কিছু কিছু বিশেষ ধরনের গুণ বা বৈশিষ্ট্য থাকে যা অপরাপর ব্যক্তির সাথে বা বস্তুর সঙ্গে তুলনা করা যায় না। যেমন এক টুকরো পাথরের গুণাগুণ যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে এক টুকরো পাথরের গুণাগুণ আমরা ব্যাখ্যা করতে পারি না। ধন্যবাদ।